জ্যামে কিন্তু অফ ফিনান্সিয়া এবং রিলেটিভিটি থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন দেয় তো তার কনসেপ্টগুলো তোমাদেরকে ডেভেলপ করতে হবে যে কেমন কেমন কোশ্চেন দেয় এবং সেখানে মানে কোন থিওরি রিলেটেড কোয়েশ্চেন দেওয়া হয় রাইট তো আজকে আমরা সেটাই ডিসকাস করবো বেসিক্যালি সো আইআইটি জ্যাম দু হাজার পঁচিশে মেকানিক্সের পিভিয়াসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো রাইট সো দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা কী বেসিক্যালি বলছে দ্য মাস পার ইউনিট লেন্থ অফ রড মানে মাস পার ইউনিট লেন্থ অফ দ্য রড ভ্যারিস অ্যাজ রো ইকুয়াল টু থ্রি এক্স এটা বলে দিয়েছে বলছে দ্য মোমেন্টা অফ দ্য রড অ্যাবাউট অ্যাবাউট আ পারপেন্ডিকুলার অক্সিস পাসিং থ্রো দ্য টিপ টিপ মানে বেসিক্যালি এন্ড রাইট টিপ মানে কি বেসিক্যালি এন্ড হলো তাহলে আমাদের বের করতে বলেছে কি মানে মোমেন্ট অফিনাশিয়া বের করতে বলেছে অ্যাবাউট অফ দ্য রড অ্যাবাউট পারপেন্ডিকুলার অ্যাক্সিস মানে বেসিক্যালি সাথে পারপেন্ডিকুলার হবে পাসিং থ্রো দা টিপ বলে দিয়েছে রোটা বলে দিয়েছে রো অ্যাজ এ ফাংশন অফ এক্স দ্যাট ইজ ইকুয়াল টু থ্রি এক্স মানে বেসিক্যালি মাস মানে যে মাস পার ইউনিট লেন্থ সেটা কি ভ্যারি করছে রাইট এক্সের সাথে ভ্যারি করছে এখানে বলে দিয়েছি যে রডটার যে লেন্থ সেটা এলিকুয়াল টু টু মিটার দেখো কোশ্চেনটা দেখো বলে দিয়েছে দেখো দুই মিটার রাইট কোনো অসুবিধা নেই আচ্ছা এবার এখানে আমাদের বলছে এর মোমেন্ট পেনেসে বের করতে হবে রাইট সো এই যে এইখানে একটা অ্যাক্সিসটা না দেবে বেশি এইটা তোমার রডটা রাখসিস রাইট হোয়াইট কালারটা কি রডের তো এই অ্যাক্সিসেতে পার পেন্ডিকুলার একটা অ্যাক্সিস এইটা বলছে টিপ মানে বেসিক্যালি এন্ডে তাহলে এন্ডে বের করতে হবে মানে এইটা সো এইটা আমাদেরকে বের করতে হবে রাইট এই অ্যাক্সেসের অ্যাবাউটে এই যে রডটা তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে জাস্ট সিম্পল জিনিস তাহলে আমরা কি জানি বেসিক্যালি মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ডেফিনেশন সেটা বলছে যে সাপোজ ডি আই ইকুয়াল টু কী হয় দেখো সো ইকুয়াল টু মাস মানে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারবো কি আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার এখানটা রাইট সো এক্স স্কোয়ার ইন্টু ডিএম আমরা এটা কি ইন জেনারেল লিখলাম মানে আমরা যেটা লিখে আইসিক টু এম আর স্কোয়ার লিখে আমরা সেটাই কি আমরা ডি আই ইকুয়াল টু এক্স স্কোয়ার যেহেতু এটা এক্স অ্যাক্সিস রাইট সো এক্স স্কোয়ার ইন্টু ডিএম কোনো অসুবিধা নেই তাহলে এখান থেকে তুমি আই বের করতে পারো সো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডি এম ডিএমটা কত দেখো ডিএমটা কত সেটা বের করো তোমাকে রোটা বলে দিয়েছে রোটা কি রোড ডেফিনেশন বলছে রোড যে ডেফিনেশন সেটা বলছে এটা যে মানে মাস পার ইউনিট লেন্থ সো এম বাই এল এইটা হচ্ছে তোমার রোড ডেফিনেশান মানে রডটা যদি টোটাল মাস যদি এম হয় টোটাল লেন্থ যদি এল হয় তাহলে তুমি এটা লিখবে তুমি রাইট তাহলে ডিএম মাসে মানে ডিএম ডিএম মাস এই ভ্যালুটা কতখানি ডিএম মাস এই ভ্যালুটা কতখানি সাপোজ আমি বলছি ডিএম মাস রয়েছে ডিএক্স লেন্থে মানে আমি এখানে একটা ইন জেনারেল এরকম বলতে পারি সাপোজ এখান থেকে একটা এক্স ডিস্টেন্স ধরলাম এইখানে এই পয়েন্টে এবার এইখানে একটা আমি লেন্থ ক্যান্সেল করলাম সেটা কতখানি ডিএক্স লেন্থ রাইট এই ডিএক্স লেন্থে কতখানি মাস রয়েছে সাপোজ ডিএম মাস রয়েছে তাহলে মাস ডেন্সিটা আমি জানি রো তাহলে সুতরাং তুমি বলতে পারো যে ডিএম ইকুয়াল টু রো ইন্টু ডিএক্স দেখো এখান থেকে তুমি বলতে পারবে মানে এখান থেকে তুমি এটাকে এরকম লিখতে পারো তুমি সো রো ইকুয়াল টু ডিএম বাই ডিএক্স বা তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে ডিএম ইকুয়াল টু রো ইন্টু ডিএক্স সিম্পল হলো তাহলে এইটাকে তুমি এখানে পুট করে দাও সুতরাং আই ইকুয়াল টু ইনটিগ্রেশন এক্স স্কোয়ার তাহলে ডিএম মানে তুমি লিখবে বেসিক্যালি রো ইন্টু ডিএক্স আর এক্সটা ভ্যারি করবে কোথা থেকে কত পর্যন্ত দেখো এইখানে আসো এইটা তোমার অরিজিন ক্যান্সেল করতে পারো তুমি মানে জিরো জিরো থেকে এইটা এল এই পয়েন্টটা এল এল কত দুই তাই না তাহলে তুমি এখানে ভ্যারি করাবে বেসিক্যালি জিরো থেকে দুই ওকে এটা এর লিমিট তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে সুতরাং আ ইকুয়ালটি দেখো সিম্পল কোশ্চেন একদম সিম্পল কোয়েশ্চেন সো জিরো থেকে দুই এক্স স্কয়ার স্কোয়ার থাকছে আর রো মানে বেসিক্যালি থ্রি এক্স ইন্টু ডি এক্স এবার এটাকে সিমপ্লিফাই করো তাহলেই হয়ে যাবে এরকমই সিম্পল সিম্পল কোয়েশ্চেন দেবে ঠিক আছে তো পিভিএস এর কোয়েশ্চেন খুলে তোমাদের ধারণা হবে যে কেমন কোয়েশ্চেন আসে হ্যাঁ তো এখানে আমি দেখো এটা তিন বাইরে নিয়ে নিলাম সুতরাং এক্সএস কিউব ইন্টু ডি এক্স তাহলে এক্স এস কিউবের ইনটিগ্রেশন করো তাহলে তুমি বলবে সুতরাং আই ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স টু দি এক্স এস কি করতে হবে তখন এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর হবে সো জিরো থেকে দুই ওকে সো আই ইকুয়াল টু থ্রি ইন্টু দেখো তাহলে এখানে টু টু দি পাওয়ার ফোর মাইনাস জিরো ডিভাইডেড বাই ফোর টু টু দি পাওয়ার ফোর মানে কত দুই গুণ দুই গুণ দুই গুণ দুই চার চার মানে ষোলো তাই না তাহলে এখানে আমরা বলবো ষোলো সুতরাং ষোলো বাই চার তাহলে এটা হতে পারে যে আই ইকুয়াল টু ষোলো তিন বাই চার চার চারা ষোলো সুতরাং আই ইকুয়াল টু তিন চারা বারো এই হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রড ঠিক আছে দেখো বারো অপশন রয়েছে তাহলে এইটা তোমার কারেক্ট অ্যান্সার হলো জিনিসটা বোঝাতে পারলাম তাহলে বি অপশান হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার যে সিম্পল জিনিস মানে মোমেন্ট অফ এসে তোমাকে জানতে হবে ডেফিনেশনটা হ্যাঁ তাহলেই হয়ে যাবে এখানে কিন্তু দেখো এই এরকমই কোয়েশ্চেন দেয় বেসিক্যালি যে মাস পার ইউনিট লেন্থ এটা ভ্যারি করে ঠিক আছে এটা ভ্যারি করিয়ে দেয় মানে এখানে এখানে কি বেসিক্যালি থ্রি এক্স বলে দিয়েছে মানে এক্সের সাথে ভ্যারি করছে ওকে এখানে এক্স স্কোয়ার হতে পারতো এক্সেস কিউব হতে পারতো বা এখানে বলতে হতো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বলতে পারতো যেমন কিছু বলতে পারি রাইট মানে সিম্পল জিনিস প্রসেস প্রসিজার কিন্তু সেম ক্লিয়ার নেক্সট কোয়েশনটা দেখো কি বলছে বলছে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ইনক্রিজ দ্য স্পিড অফ অ্যান ইলেকট্রন ফ্রম এটা ফ্রম হবে এটা ফ্রম ফ্রম সি বাই টু ওকে সরি সি বাই ফ্রম সি বাই থ্রি টু টু সি বাই থ্রি কত খেলা বের করতে হবে যেমন অ্যামাউন্ট অফ আমাকে বের করতে হবে বলছে একটা ইলেকট্রন ইলেকট্রনের স্পিডটাকে এই এইখান থেকে বাড়িয়েছে মানে থ্রি সি বাই থ্রি থেকে বাড়িয়ে টু সি বাই থ্রি করা হয়েছে তাহলে তার ওয়াকডাউনের চেঞ্জ করতে হবে রাইট এখানে সি এর মান বলে দিয়েছে আর ইলেকট্রনের রেস্ট মাস বলে দিয়েছে এগুলো আমরা জানি তাহলে দেখো সিম্পল জিনিস তাহলে বেসিক্যালি ওয়ার্কডান বের করতে হবে এবার আমরা একটা জিনিস জানি কি বলতো আমরা এনার্জি ওয়ার্ক প্রিন্সিপালটা জানি আমরা সেটা কি বলে যে ওয়ার্ক ডান বেসিক্যালি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি রাইট সো কাইনেটিক এনার্জি আমরা বলতে পারি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি রাইট এইটা তোমার বলে বেসিক্যালি এনার্জি ওয়ার্ক থিওরম রাইট ওয়ার্ক এনার্জি থিওরম ডান বেসিক্যালি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি এটা তোমরা জানো এবার কাইনেটিক এনার্জি কী করে বের করব তাই না ইলেকট্রনটা এটা কিন্তু রিলেটিভিস্টিক কেস এটা তাহলে পরে দেখো আমরা বেসিক্যালি এই ইলেকট্রনটা টোটাল এনার্জি বের করতে পারবো আইনস্টাইনের মাস ইকুইভ্যালেন্ট ল থেকে সো টোটাল এনার্জি কথা হবে টোটাল এনার্জি বেসিক্যালি সেটা হয় ই ইকুয়ালস টু এম সিসকোয়ার এই এমটা কিন্তু রিলেটিভিস্টিক মাস ওকে সো এমটাকে আমরা এরকম লিখতে পারি এম ইকুয়াল টু এম জিরো ডিভাইডেড বাই রুট অফ এটা আমরা লিখতে পারি ক্লিয়ার তাহলে এখানে তুমি বলবে সুতরাং ইকুয়াল টু এম জিরো স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই হলো এইটা কি টোটাল এনার্জি আর দেখো রেস্ট মাস এনার্জি কত হয় সেটা তুমি জানো রেস্ট মাস এনার্জি সেটা বেসিক্যালি এম জিরো সি স্কোয়ার এটা রেস্ট মাস এনার্জি তাহলে টোটাল এনার্জি মানে বেসিক্যালি কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস এনার্জি রাইট মানে আমি এরকম লিখতে পারি সিন্স উই নো টোটাল এনার্জি সেটা ইকুয়াল টু বেসিক্যালি কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস এনার্জি মানে ই জিরো রাইট এটাকে আমরা লিখি হয়ে যাবে এখান থেকে দেখো আমি ইটা জানি ই জিরো জানি তাহলে কাইনেটিক এনার্জি বের করতে হবে সুতরাং কাইনেটিক এনার্জি ইকুয়ালটা আমরা বলতে পারবো ই মাইনাস ই জিরো রাইট এই হচ্ছে ব্যাপার ক্লিয়ার তাহলে কায়েন্ট যে পেয়ে গেলাম আমরা এটাকে আমি দু নম্বর নাম দেবো আগে নাম দিয়েছি কি এটাকে আমি এক নম্বর দিই এটাকে আমি দু নম্বর দিই ওকে এবার দেখো যেহেতু এখানে বলছে যে স্পিডটাকে এইখান থেকে এখানে করেছে তার মানে কি তাহলে এই স্পিডের জন্য কায়েন্টি কত সেটা বের করা যেতে পারে আর এই স্পিডের জন্য কায়েন্ট একনার্জি কত সেটা বের করা যেতে পারে তাহলে তাই বের করবো এক এক করে তাহলে ভিভার আর ভিটু মানে দুটো কেস করবো আমরা সো সুতরাং আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি একটা দেখো ইনিশিয়াল হবে একটা ফাইনাল হবে রাইট এটাকে বলছি ফাইনালটা মানে বেসিক্যালি ফাইনাল কোনটা দেখো এটা ফাইনাল এটা ফাইনাল হবে এটা থেকে এটাতে আসছে মানে এটা ফাইনাল তাহলে এটা ফাইনাল কেস রাইট এটা তোমার ভেলোসিটিটা এটা রাইট তাহলে তুমি এখানে বলবে এই এনার্জি এনার্জি মানে কত বেসিক্যালি দেখো এম জিরো সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ ওয়ান মাইনাস তুমি এটা ফাইনাল তাহলে এফ বলো স্কোয়ার বাই সি স্কোয়ার হলো মাইনাস এম জিরো সি স্কোয়ার এইটাকে তুমি নাম দাও থ্রি এবার ইনিশিয়ালটা করো সো সুতরাং কাইনেটিক এনার্জি ইনিশিয়াল হবে সেটা কত দেখো একই রকমভাবে এম জিরো সি স্কোয়ার ডিভাইডেড বাই দুটো বার অফ ওয়ান মাইনাস ভিআই স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস

এবার দেখো এক নম্বর ইকুয়েশনে আমরা জাস্ট এই দুটো ভ্যালুকে পুট করে দিতে পারি সো ফ্রম ইকুয়েশন ওয়ান সো ফ্রম ইকুয়েশন ওয়ান রাইট তাহলে আমরা বলতে পারি এখানে বেশি গেলে দেখো টোটাল যে ওয়ার্ক ডান হবে সেটা কত ফাইনাল ক্যানেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল ক্যানেটিক এনার্জি তাহলে এইটা মাইনাস এটা করব আমরা দেখো লেখা যাক একবার

তাহলে এইখানে দেখো এইটা এইটা ক্যান্সেল হচ্ছে এইখানে দেখো এমজিএসিসার তুমি কমন নিতে পারো আর এখানে ভিএফ আর ভি এর ভ্যালু পুট করে দাও তাহলে তোমার আনসার চলে আসবে এটা করলে অ্যাপ্রক্সিমেট তোমার আনসারটা কী হবে দেখো জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করে দাও পুট করলে পরে তোমার যে অ্যাপ্রক্সিমেট আনসারটা আসবে সেটা হচ্ছে তোমার আমি এখানটায় লিখছি এটা তোমার ক্যালকুলেশান নিশ্চয়ই করতে পারবে কোনো অসুবিধা নেই সো ডাবলিউ ইকাল টু মানে জাস্ট ভিএফ এর মান আর ভিআই এর মান ফুট করে দেবে তাহলে হয়ে যাবে এখানে আর এম জিরো সিস স্কোয়ারটা বেসিক্যালি কি আচ্ছা এটা মানে রেসপন্স এনার্জি দেখো কোয়েশ্চনের রেসপন্স এনার্জি কিন্তু বলে দিয়েছে কত ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান মেগা ইলেকট্রন ভোল্ট রাইট মেগা মেগা মানে বুঝতে হবে আবার ওয়ান মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত টেন টু দি পাওয়ার সিক্স ইলেকট্রন ভোল্ট ওয়ান কিল ইলেকট্রন ভোল্ট মানে কত টেন টু দি পাওয়ার থ্রি ইলেকট্রন ভোল্ট এগুলো তোমাকে জানতে হবে রাইট তাহলে এখানে পুট করলে পরে অ্যাপ্রক্সিমেট যে আনসারটা আসবে সেটা হতো ওয়ান ফোর থ্রি পয়েন্ট এইট কিলো ইলেকট্রন এইট হচ্ছে তোমার অপশন হলো তাহলে কোন অপশানটা হচ্ছে দেখো এইটা ওকে আচ্ছা জিনিসটা বলতে পারলাম মানে তোমাকে বেসিক্যালি এই ইকুয়েশনটা তোমাকে আসতে হবে এই কোয়েশনটা আসতে পারলে হয়ে যাবে আমি একটু ভেঙে ভেঙে এখানে করেছি তোমরা ডিরেক্ট করতে পারো একদম এই লাইনটা তোমরা ডিরেক্টলি লিখতে পারো তোমরা যদি তোমরা বুঝে যাও তাহলে ডিরেক্ট লিখতে পারো কোনো ব্যাপারই না এইটা তোমার টোটাল এনার্জি এটা না এনার্জি তোমার টোটাল এনার্জি মাইনাস রেস্টমাস এনার্জি তাহলে কি কাইন্ড এনার্জি পেয়ে যাবে তুমি মাইনাস টোটাল এনার্জি মাইনাস রেস্টমাস এনার্জি হয়ে গেলো সিম্পল জিনিস নেক্সট কোয়েশনটা দেখো বলছে ইফ দ্য ডায়ামিটার অফ আর্থ ইজ ইনক্রিজড বাই ফোর পার্সেন্ট উইদাউট চেঞ্জিং দ্য মাস খুব ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এইচ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তাই না নিটের জন্য যে জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দেখো যেমন কিন্তু এই ধরনের কোশ্চেন দেয় ঠিক আছে বলছে দেন দ্য লেনথ অফ দ্য ডে ইজ কত হবে সেটা বের করতে বলেছেন মানে কি আর্থের ডায়ামিটারটা জাস্ট চেঞ্জ করেছে প্রথমে আর্থের ডায়ামিটার সাপোজ সেটা ছিল এটা আর্থ ছিল যে ডায়ামিটার সাপোজ একটা কিছু ছিল এখানে ধরলাম একটা ছিল সাপোজ ধরলাম আর ছিল রাইট এটাকে চেঞ্জ করেছে এবার চেঞ্জ করে কী করেছে বেসিক্যালি ইনক্রিজ করেছে বেসিক্যালি ইনক্রিজ করেছে রাইট ইনক্রিজ করে বাড়িয়ে দিয়েছে তাই তো মানে এইরকম করে দিয়েছে এরকম করে দিয়েছে যা ডায়ামিটার কত পার্সেন্ট বেড়ে গেছে ফোর পার্সেন্ট বেড়ে গেছে তাহলে এর ডায়ামিটার কথা হয় বলতো আর প্রাইম ইকুয়াল টু প্রথমে ছিল আর এখন হচ্ছে কত মানে আর প্লাস হবে বাড়িয়েছে মানে প্লাস হবে সো ফোর পার্সেন্ট সুতরাং আর ইন্টু ফোর বাই একশো তাহলে কত হচ্ছে দেখো আর কমন নিলে পরে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফোর সরি জিরো পয়েন্ট জিরো ফোর এইট জিরো পয়েন্ট জিরো ফোর এটা পাচ্ছি আমরা তাহলে যোগ করলে অ্যাপ্রক্সিমেট ওয়ান পয়েন্ট জিরো ফোর ইন্টু আর তাহলে প্রথমে ছিল আর সেটা বাড়িয়ে এখন হয়ে গেছে এতখানি ঠিক আছে এটা তোমার আর প্রাইম ধরলাম আমি বলছে উইদাউট চেঞ্জিং দ্য মাস মানে মাস এর মাস প্রথমে ধর এম ছিল এর মাস কিন্তু এমই রয়েছে মাসের কোনো চেঞ্জ হয়নি তাহলে বলছে দেন দ্য লেন্থ অফ দ্য ডে মানে টাইম বেসিক্যালি এর টাইমটা চেঞ্জ হবে রাইট ধরলাম এর টাইম প্রথমে ছিল টি ওয়ান আর তাহলে এর টাইম কথা হবে ধরলাম টি টু হবে তাহলে টি ওয়ান এবার আমরা একটা জিনিস জানি যে এক দিন হয় কত দিনে মানে কত আওয়ারে বেসিক্যালি ওয়ান ডে মানে টোয়েন্টি ফোর আওয়ার এটা তো আমরা জানি কোনো অসুবিধা নেই টোয়েন্টি ফোর আওয়ার রাইট তাহলে দেখো এখানে বেসিক্যালি কোন সূত্র কাজে লাগাবো আমি যেহেতু বাড়িয়ে দিয়েছে মানে বেসিক্যালি এখানে দেখো মাস সেম রয়েছে এ তো ঘুরছে রোটেট করছে রাইট মানে কি বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকবে এখানে তাই না সো দ্য কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কি লিখতে পারি আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু আই টু ইন্টু ওমেগা টু আই ওয়ান বেসিক্যালি কি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস এটা বেসিক্যালি এক নম্বর বডি ধরলাম এটাকে ধরলাম দু নম্বর মানে দু নম্বর কেস এটা রাইট তাহলে আই হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া তাহলে একটা মানে যেটা আর্থ এটা আর্থের ক্ষেত্রে কী হয় মানে বেসিক্যালি একটা স্পেয়ার স্পেয়ারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা যেটা পাই ফাইভ বাই টু এম ইন্টু আর স্কোয়ার ওকে এটা মনে রাখতে হবে তোমাকে হ্যাঁ আচ্ছা তাহলে দেখো এখানে তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া বসিয়ে দাও তাহলে এটা মানে তুমি লিখবে ফাইভ বাই টু মাস সেম থাকবে আর তাহলে আর আমি লিখেছি আরই লিখেছি তাহলে আর স্কোয়ার ইন্টু ওমেগা ওমেগা মানে কথা টু পাই বাই টি সুতরাং টু পাই বাই ধরলাম টি ওয়ান ইকুয়াল টু দেখো আই টু মানে কথা বলো তুমি ফাইভ বাই টু এম মাস সেম রয়েছে আর স্কোয়ার রাইট এখানে আর মানে আর প্রাইমের স্কোয়ার আর প্রাইম মানে কত বের করেছি আমি ওয়ান পয়েন্ট জিরো ফোর ইন্টু আর তার হোল স্কোয়ার ইন্টু ওমেগা টু ওমেগাটি মানে কত টু পাই বাই টি টু সিম্পল জিনিস এবার আমাকে টি টুটা বের করতে হবে মানে এটা আমাদেরকে বের করতে হবে রাইট টি ওয়ানটা জানি আমরা এটা মানে কি টি ওয়ান মানে ওয়ান ডে ওয়ান ডে মানে দিয়েছে এই যে ঠিক আছে মানে বেসিক্যালি মানে কি ডে কথা বলেছে এই ডে মানে কি ইনিশিয়ালি এর ক্ষেত্রে কি যখন ঘুরছিল একদিন হচ্ছিলো চব্বিশ ঘন্টায় তাহলে এর ক্ষেত্রে কতক্ষণ হবে মানে একদিন হতে কতক্ষণ মানে কতক্ষণ সময় লাগবে তাই না চব্বিশ ঘন্টা লাগবে না বেশি লাগবে না কম লাগবে সেটা আমরা বের করবো তাহলে এখানে যা সিম্পল ক্যালকুলেশন করে তাহলে হয়ে যাবে তাহলে এখানে দেখো ফাইভ বাই টু ফাইভ বাই টু ক্যান্সেল হবে মাস মাস ক্যান্সেল হবে আর আর কাটবে তাহলে এখানে টু বাই টু পাই কাটবে সুতরাং এখানে থাকবে ওয়ান ওভার টি ওয়ান ইকুয়াল টু এখানে থাকবে ওয়ান পয়েন্ট জিরো ফোর তার হোল স্কোয়ার ইন টু আর স্কোয়ার আর স্কোয়ার কাটবে থাকবে এখানে ওয়ান বাই টি টু তাহলে এখান থেকে তুমি টি টু বের করতে পারো সুতরাং টি টু ইকুয়াল টু কত এটা দিকে আসবে এখানে যাবে ওয়ান পয়েন্ট জিরো ফোর তার হোল স্কোয়ার ইন্টু টি ওয়ান তাহলে টি ওয়ান মানে কত জানি আমরা চব্বিশ আওয়ার রাইট তাহলে টি ওয়ান মানে বেসিক্যালি চব্বিশ আওয়ার তাহলে তুমি এখানে বলতে পারো সুতরাং টি টু ইকুয়াল টু এইটার হোল স্কোয়ার ইন্টু টোয়েন্টি ফোর আওয়ার্স রাইট তাহলে এটা ক্যালকুলেশন করলে পরে যে আনসারটা আসবে তোমার সেটা কত অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি ফাইভ পয়েন্ট 95 आवर দেখো এখানে আমি দুটো ডেসিমাল এ লিখেছি ঠিক আছে তুমি যাই থাকো কিনা কেন তোমাকেও কিন্তু রাউন্ড অফ করতে হবে এখানে কিন্তু পজিশনে বলে দিয়েছে বলেছে রাউন্ড অফ টু টু ডেসিমাল প্লেসেস এটা মাথায় রাখতে হবে তোমাকে এইখানে যে ব্র্যাকেটে লিখে দেওয়া এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তুমি তুমি যদি বেসিক্যালি आंसरটা থ্রি ডেসিমাল প্লেসে লিখে আসো তাহলে কিন্তু কেটে দেবে নাম্বার দেবে না একদম নাম্বার দেবেই না আর তোমাকে স্পেসিফিক বলে দিয়েছে এখানে স্পেসিফাই করে দিয়েছে যে দুটো ডেসিমেলে রাখতে হবে ঠিক আছে এবং রাউন্ড অফ করতে হবে ধরো এখানে তুমি এরকম পেয়েছো সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে রাউন্ড আপ তোমরা সবাই জানো নিশ্চয়ই ফাইভ পয়েন্ট নাইন ফোর সিক্স পেয়েছো তুমি তাহলে এটাকে দুটো ডেসিমেলে করতে গেলে কী করতে হবে তোমাকে রাউন্ড অফ করতে হবে মানে এখানে পাঁচের পাঁচ মানে পাঁচ থেকে বেশি রয়েছে তাহলে আগেরটার সাথে একযোগ হবে টু পয়েন্ট ফাইভ নাইন ফাইভ তাহলে এইটা হচ্ছে তোমার কারেক্ট আনসার হবে রাইট তাহলে এইরকম জিনিসগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তাহলে দেখো তাহলে এখন একদিন হতো সময় লাগবে কতখানি পঁচিশ দশমিক নয় পাঁচ আওয়ার মানে অ্যাপ্রক্সিমেট আমি বলতে পারি ছাব্বিশ আওয়ার মানে আমি যদি ফিজিক্যালি যদি বোঝানোর চেষ্টা করি তাহলে বলতে পারি ছাব্বিশ আওয়ার লাগবে তাহলে একটা দিন হতে কিন্তু ছাব্বিশ আওয়ার সময় লাগবে মানে বেসিক্যালি দেখো তাহলে আমাদের পৃথিবীটা যদি মানে রেডিয়াস যদি বাড়িয়ে ফেলতে পারি আমরা তাহলে কিন্তু আমরা দু ঘন্টা এক্সট্রা পেয়ে যাব আমরা তাই না মানে পৃথিবীর রেডিয়াসের কমালে আবার কেমন হবে সেটা ক্যালকুলেশন দেখা যাবে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি আমরা যে রেডিয়াসটাকে যদি আমরা বাড়িয়ে দিই মানে এখন যে রেডিয়াস রয়েছে তার থেকে যদি আমরা রেডিয়াস বাড়িয়ে ফেলি তাহলে কিন্তু আমরা দু ঘন্টা এক্সট্রা পাচ্ছি আমরা কতখানে চার পার্সেন্ট বাড়ালে পরে দু ঘন্টা এক্সট্রা পাচ্ছি ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা তো দেখো এরকম কিন্তু ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আসে আসছে হ্যাঁ মানে এই ধরনের কোয়েশ্চেনই করা হয়ে থাকে সাধারণত মানে এই যে কনসেপ্ট বেসিস এই কনসেপ্ট বেসিসে কিন্তু কোশ্চেনগুলো করা হয় তো এই কনসেপ্টগুলোকে ভালো করে তৈরি করে নাও তোমরা তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে आज के पर्यत सो थैंक यू